যে নবী এই রবিউল আউয়াল চাঁদের দুনিয়াতে আসছেন, এ নবী হলো সৃষ্টির শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম সৃষ্টি। চাঁদের নামের মধ্যেই দেখা যায় রবিউল আউয়াল, রবি অর্থ ফসল, আউয়াল হলো আল্লাহ বলেন আমার ফসলের প্রথম ফসল হলো যিনি, ইনার নামটাও দেখেন কত সুন্দর, রাহমাতাল লিল আলামিন, যিনি রাখছে ইনার নাম হইল রাব্বুল আলামিন, আর যার উসিলায় সব বানাইছে তার নাম রাখছে রাহমাতাল লিল আলামিন। দেখছেন এই নামের শেষেও আলামিন, এই নামের শেষেও আলামিন। আচ্ছা আলামিন আলামিন, দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে আমরা একজন আরেকজনকে কি কই, মিতা বন্ধু দোস্ত কই না? আল্লাহ কয় তোরা এরা ভাইলি কই, মিতা বন্ধু দোস্ত তো আমরা দুই আলামিনে বন্ধুত্ব করেছি, রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। দেখছেন এর একটু মিল আসেনি, আবার দেখবেন আরেকটা মিল, আল্লাহ কয় আমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে অক্ষর কয়টা আছে, 12টা, লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর আরবি কয়টা আছে, 12টা। আল্লাহ কয় আমার বন্ধুরে চিনো, বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আরবি অক্ষর কয়টা আছে, আল্লাহ কয় আমিও 12, আমার বন্ধু। একদিন আমার আল্লাহ কয় বন্ধু গো তুমিও 12 আমিও 12, রাইত দিনে 24, রাইতে 12 দিনে 12, বন্ধু তুমি রাইত নিবা না দিন নিবা? নবীজি কয় আল্লাহ আমারে দিন দিয়ে লাইন, আমারে দিন দিয়ে লাইন, রাইত নিয়ে আমি কি করব? এই জন্য আমার নবীরে মানুষ কি এর নবী কয়, দিনের নবী কয় না? আল্লাহ বন্ধু গো তুমি দিন নিলা রাইতে রইল, যাও রাইতে যা কিছু বরকত হবে আমি আল্লাহ রাইতের বরকত তুমি তোমার উম্মতের আমি দিয়ে লাইম। আরেকদিন আমার নবীরে জিজ্ঞায় বন্ধু গো তুমি তোমার উম্মত নিবা না আমারে নিবা? আচ্ছা নবী কারে নিব কোন তো, আহা আল্লাহ গো আপনি তো আমার বন্ধু আছেন যাইবেন কই, আমার গুনাহগার উম্মত আমারে দিয়ে লাইম। আরেকদিন কই বন্ধু গো আমার বেহেশত নিবা না তোমার উম্মত নিবা? আচ্ছা নবী বেহেশত নিব না উম্মত নিব? ডাকতেছে আল্লাহ আপনার বেহেশত আমি কি করব, আমার উম্মত আমার দেয়ালে। নবীজি উম্মতের জন্য যেটা কান্দা কানতেন বাসাটা কি ব্যবহার করতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হাবলি মানে হেবা, একাতের দলিল আছে না হেবা দলিল, হেবা দলিলের ভিতরে কিন্তু পেনশন চলে না, হেবা দলিলের মধ্যে কোনো পেনশন চলে না। আমার নবী সব সময় কইতেন আমারে উম্মতগুলি এমন একটা দলিল করে দেন যে দলিলটা হেবা, যে দলিলের মধ্যে অন্য কোন নবী রাসূল পয়েন খাড়াই তারতো না, আমি আমার উম্মত লইয়া যাই করি করুম, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। একটাই কান্দা ইয়া রাব্বি হাবলি উম্মতি, এ নবীর নাম রাখছে কে? আমরা তো দুনিয়া বাচ্চা কাচ্চা হইলে নাতি নাতক হইলে দেখবেন ওখানে যেই যুগ উপরছি বিজ্ঞানের যুগ, বাচ্চা হইবার আগেই দেখবেন চাচা নাম রাখছে, ভাতিজা হইলে, ভাতিজা হইলে নাম না আমি রাখুম, ফুফু আম্মা কয় আমার ভাতিজা হয়ে ভাতিজা ভাতিজি হইলে নাম না আমি রাখুম, ওখন আল্লাহ চায় তো ভাতিজা তো একটা হয়ে গেছে, দাদা দৌড়ায় মসজিদে গেছে ইমাম সাহ হুজুর আমার বড় ছেলের ঘরে নাতি হইছে একটা সুন্দর নাম রেখে দেন কোরআন শরীফ থেকে, নাম রেখে দিলেন ইমাম সাহ আব্দুর রহমান, বাড়িতে এসে বৌমা আমার নাতির নাম আব্দুর রহমান, ছোট গুলা কয় আব্বাদে নাম লই আইছে, এই নাম কহনে চলে অন বিজ্ঞানের যুগ, আমি নাম রেখে রাখছি, আগে কয় তুই কি নাম রাখছস রে বাবা, আমরা তো বুড়া মানুষ আগিলা নাম ওই রাহি, কয় আমি তো ভাতিজার নাম রাখছি রেঙ্কু, আছে না ওই নাম হইছে ভাতিজি, দাদি নাম রাখছে আয়েশা খাতুন, ফুফু আম্মা কয় দাদি নাম রাখছে আয়েশা খাতুন, মা তোমার যে কাম এই নাম অহন চলে, আমরা নাম রাখছি বিজ্ঞানের যুগ বিজ্ঞান মার্কা নাম, কি নাম রাখছস? কো আমি আগেই নাম রাখছি ভাতিজা ভাতিজি হইলে নাম রাহুম রেং পেং, কি ফুলার নাম রাখছে রেংকু, মাইয়ার নাম দাদি রাহে, দাদির নাম পছন্দ না হইলে ফুফু রাহে, দাদা রাহে দাদার নাম পছন্দ না হইলে ভাতিজার নাম সাসা রাহে। বলুন তো যে নবী রবিউল আউয়ালে দুনিয়াতে আইছে এ নামটা কি নবীর দাদা রাখছে, নবীর মা রাখছে, নামটা কে রাখছে? এ নবীর নাম
ঘোষণা দিলেন রাহমাতাল লিল যদি রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়া যায় বলুন কোন কিসিমের অভাব কি থাকবে কিন্তু আজকে আমরা অভাবী প্রথম নম্বরে বৃষ্টির অভাবী অথচ বৃষ্টি নাই অথচ নবীর জীবনী খুলুন শিশু নবী নবী যখন দুনিয়াতে আগমন করেছে মক্কাতে বৃষ্টি হয় না বৃষ্টি বন্ধ এমনি সময় মক্কার লোকেরা খানায় কাবার মুতাওয়াল্লি নবীজির দাদার কাছে গিয়ে বীজ জমালেন চাচা আব্দুল মুত্তালিব আপনি খানায় কাবার মুতাওয়াল্লি বৃষ্টি হয় না একটা বৃষ্টির ব্যবস্থা নিয়ে করা যায় এমনি সময় মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব কয় তোমরা চিন্তা করো না আজকে বৃষ্টি পাইবা কোন কি কিভাবে কার দাঁড়াও না আমার একটা নাতি হইছে আমার নাতি যদি দেখতা তোমরা চক্ষু জোড়ায় আমার নাতিরে দেখলে একটা দৌড় মানছে আব্দুল মুত্তালিব বাবা আমি না কি বাবা কেন ডাকছেন আমার নাতি কই আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দে লোকেরা বলেন এই নবীকে তুলে ধরে বৃষ্টির দরখাস্ত করতে দেরি হয়েছে নবীর খাতিরে বৃষ্টি হইতে দেরি হয় না কানছে নবী রাত রদিন কন্যা রাহমাতাল্লিল আলামিন কানছে নবী রাত রদিন পাপি তাপি উম্মতের কারণে গো বলুন রাহমাতাল্লিল আলামিন কানছে নবী রাত রদিন পাপি তাপি উম্মত মাইজে বলেন আমি যখন জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে রাহমাতাল্লিল আলামিন বলেছিল তাইবের জমিনের মা রে আয়েশা আমি বেশি কষ্ট পেয়েছিলাম আয়েশা রে তাইবের জমিনের মায়ের কষ্টের কথাও আমি নবী বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যা নবীর জীবনী খুললে পাবেন আমার নবীকে যত প্রশ্নই করতেন আমার নবী একটা জবাব দিতেন আমার উম্মতের খবর কি মাবুদ গো আমার উম্মতের খবর কি আমার নবী খুব কাঁদতেছিলেন আমার আল্লাহ ডেকে ডেকে বলেন বন্ধু এইভাবে কেন কান্দো আমি আমার উম্মতের জন্য কান্দি কথা দিলাম তোমার উম্মতের মাফ করে দিব খোদা গো আমার ভয় লাগে আপনার 99 ভাগ দয়া আছে 100 ভাগ দয়া ছিল একটা দয়া দিয়া কুল মাখলুকাত বানাইলেন একটা দয়া দিয়ে আপনার মধ্যে কম আছে এর কারণে নেই আমার উম্মত জাহান্নামে যায় আমার আল্লাহ বলেন বন্ধু শুনো হাশরের জমিন যেদিন কায়েম হবে মাখলুকের দয়ার দরকার হবে না আমি যা দিয়েছিলাম সকলের দয়া তাই না আমি আল্লাহর 100 ভাগ দয়া পুরা করব তার মধ্য দিয়ে আমি সবটুকু দয়া তোমার গুনাহগার উম্মতের জন্য কাজে লাগাইব বন্ধু কান্দো না আমি আল্লাহ তোমারে খুশি করব তারপরও আমার নবী কান্দে কেন কান্দো মাবুদ আমাকে যখন খুশি করবে আমি একটা জিনিস দাবি করব কি দাবি আমার উম্মতের গুনার খাতাগুলো হাশরের জমিনে আমার হাতে উঠাইয়া দিও বন্ধু কেন তোমার হাতে উঠাবো মাবুদ আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবী রাসূলের উম্মতরা জানতে না পারে অন্য নবীরা যেন জানতে না পারে তাহলে আমি লজ্জা পাবো আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলের উম্মতরা জানবে তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে তুমি কিভাবে জানো আমার তো ভয় লাগে গো আল্লাহ আমার আল্লাহ বলেন বন্ধু গো আর এইভাবে কেঁদো না আমি কথা দিলাম তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে অন্য নবী রাসূলের উম্মতরা জানবে তো দূরের কথা হাশরের দিন তোমার চোখের পানির উসিলায় আমি আল্লাহ যা করব তোমার উম্মতের গুনার খবর তোমাকেও জানতে দিব না তোমার চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব যে নবীর উম্মতের হাশরের ময়দানে জানতে দিবে না উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই নবীই হলো রাহমাতাল্লিল আলামিন এই নবী
রাহমাতাল্লিল আলামিনের ওয়াজ করলে দুই বছরের দরকার। আসুন, এ নবীর উম্মত যদি আমরা হইতে পারি তাহলে কিভাবে হব? আল্লাহ বলছেন নবীর উম্মত হইতে গেলে আগে তোমরা নবীকে ভালোবাসতে শিখো। ভালোবাসতে শিখবেন কিভাবে? কোরআন শরীফ, ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহ বলেন যদি আমার এই হাবিবের ভালোবাসা তোমরা দিতে পারো, আমার ভালোবাসা তোমরা পাইবা, তার সাথে সাথে তোমাদের জীবনের গুনাহগুলো জমা করে আমি আল্লাহও মাফ করে দিব। জোরে কোন সুবহান। এখন নবীর উম্মতের মাফ করে দেয় যে নবীর নাম রাহমাতাল্লিল আলামিন, যে নবীর উসিলাতে কুল কায়নাত, সে নবী আজকে রবিউল আউয়াল চাঁদের দুনিয়াতে আইছে। নবী দুনিয়াতে আসার সময় কি বরকত নিয়ে আইছে? আজকে যারা এই চাঁদে মাহফিলের আয়োজন করেছেন, বলুন এই বরকতের ভাগী কি আপনারা পাবেন না? কি বরকত নিয়ে আসছে? বলতেছিলাম হালিমাতুস সাদিয়া বলেন, আমি ডাক দিলাম আমেনা গো, তোমার সন্তান এতিম কেউ নেয় না, আমি গরিব কেউ দেয় না, আচ্ছা তোমার সন্তানটা নেই আর নাই দাও, একটু দেখা যায় আমার সুযোগ দিবা? হালিমা বলেন, আমি দেখার জন্য শিশু নবীকে দেখার জন্য যাইতেছি, যতটুকু সামনে বাড়ি ততটুকু আমার শরীরটা যেন ঠান্ডা হয়, শান্তিদায়ক হয়ে যায়, যত সামনে বাড়ি ততই আমার মনে আনন্দ বাড়ে। আল্লাহ একবার কন্যা, যাইতে যাইতে গড়ের দরজাটার মাঝখানে দাঁড়াইলাম। হালিমা বলেন, গড়ের দরজার মাঝখানে দাঁড়াইয়া দেখি মাঝগড়ে শিশু নবী ঘুমাইয়া রইছে, যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন, এত সুন্দর চেহারাওয়ালা এতিম নবী সহ্য করতে পারি না, নবীর পাশে দাঁড়াইয়া হালিমা গুনগুন করে গান গাইতে শুরু করে দিল, আরে মামিনার কোলে দেখো চাঁদে উঠেছে, বলুন মামিনার কোলে দেখো চাঁদে উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনারে নয়নে মনে সৃষ্টি কুলের সেরা জিনি, মা আমিনারে নয়নে মনে সৃষ্টি কুলের সেরা জিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন, এইভাবে গুনগুন করে গান গাইতে গাইতে ভিতরে ঢুকে শিশু নবীর বুকের উপর যখন হাতটা রাখলাম, এমনি করে কে যেন ডাকতেছে, ও শিশু নবী ঘুম থেকে উঠো, হালিমা তোমাকে নেওয়ার জন্য আসছে। নবীজির ঘুম ভেঙে গেলে হালিমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার কও না, মুস্কি মুস্কি হাসে, এটাই বুঝি বুঝাইতে ছিলেন আমার নবী রবিউল আউয়ালে, হালিমা রে আমার দুধ খাওয়াবি তোর জীবন ধন্য হবে। রবিউল আউয়ালে নবীর দুধ খাওয়াইলে হালিমার জীবন ধন্য হয়, রবিউল আউয়ালে নবীর প্রেমে মাহফিলের আয়োজন করলে কি আমার নবী খুশি হবে না? যারা মাহফিলের আয়োজন করেছো, যারা মাহফিলে শরীক হয়েছো, নিশ্চয় হালিমার মতো তোমাদের জীবন ধন্য হইয়া যা। মা হালিমা বলেন, কত বরকতের নবী ছিল, আমি যখন দুইটা হাত বাড়াইয়া শিশু নবীকে কুলে নিলাম রবিউল আউয়ালে, কুলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ছিল না, শিশু নবীকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে রে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। আল্লাহ বলেন, আমার এই নবী হইল রাহমাতাল্লিল। এমন সময় হালিমা বলেন, কুলে লইয়া ঘর থেকে বাহির হলাম, যাইতে যাইতে আমার সোয়ারির কাছে গেলাম, সোয়ারি বড় দুর্বল ছিল, লোকেরা আগে আইসা পড়তো, আমি আগে আসতে পারতাম না, সোয়ারি দুর্বল, গাড়িটা ছিল দুর্বল, আমি কাছাকাছি যাওয়ার পরে দেখি রে এই নবীর বরকতে দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া যায়। হালিমা বলেন, বিকাল হয়ে গিয়েছে, যারা সকালে সন্তান নিয়ে মক্কা নগর থেকে তাইবের দিকে রওনা হয়ে সকালে চলে গেছে, আমি বিকাল বেলা শিশু নবীরে লইয়া সোয়ারির উপর হইয়া রওনা করে দেখি, হাঁটতে হাঁটতে আমি হালিমা সকলের আগে চলে গেছি। এই নবী হলো রহমতের নবী, বরকতের নবী। আল্লাহ বলেন, এই নবীর নাম দিলাম রাহমাতাল্লিল আলামিন, ভালোবাসার নির্দেশ দিলাম, যার উসিলাই সব তোমরা তাকে ভালোবাসো। এখন নবীরে ভালোবাসলে আমাদের লাভ হবে না, ভালোবাসবেন কিভাবে? আল্লাহ বলছে, তোমার
তোমরা আমার নবীর কথাগুলি মানো তাইলেই হবে নবীকে ভালোবাসা। উমাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এ নবীর কথাগুলি মানো তাইলেই হবে নবীর ভালোবাসা। আর যদি নবীর কথা মানো তাহলে কি হবে? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। এই জান্নাত সৃষ্টি হয়েছে কারো সিলাই? এই নবীর কথা মানলে জান্নাতে যাইতে পারবেন না? তখন জান্নাতে যাইয়ে নবীর কথা মানবেন? মানবেন তো? নবীজি কি বলতেছে? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। নবী বলেন, এই কালিমাটা যারা পড়ছে তারা জান্নাতে যাইবে। নবীর কথা মানলে জান্নাতে যেতে পারবেন, না মানলে না। আর নবীজি বলছে, এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার কর। দ্বিতীয় নম্বরে নবী বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের সাবিত, নামাজ বেহেশতের সাবিত। সহজ হইল নি? আল্লাহ কইছে নবীর কথা মানো যারো সিলাই জান্নাত। নবী খালি আমরারে জান্নাতের দিকে নিতেছে। প্রথম নম্বরে দিলেন জান্নাতের টিকেট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের টিকেট, এই কালিমা যারা পড়ছেন নিশ্চিত জান্নাতে যাবেন। দ্বিতীয় নম্বর দিলেন জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। তৃতীয় নম্বরে দিলেন জান্নাতে যে খাইবেন, কার সাথে খাইবেন? নবীর সাথে খাইবেন। দেখেন খাওয়া কত আয়োজন বড়। কেমনে খাইবেন? মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করলো সেজন আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে যে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে একই প্লেটে খানা খাইলো। জোরে কোন সুবহান। তিন নম্বর, শেষ কথা হলো চার নম্বর, রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত। উম্মুহাতরা রে, সব ঠিক আছে, এই জায়গাটা গণ করো না, কারণ জান্নাতের জন্য চাবি পাইছো, টিকেট পাইছো, খাওনের বাউ হইছে, কিন্তু জান্নাতটা কই? হেইডা জানো? নবী কয়, জান্নাত হইল তোমার মায়ের পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? মায়ের পায়ের। এ রবিউল আউয়ালের বরকত পাইতে গেলে মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজবেন। নবীজি, মা বাবার জন্য মায়া আছে কিনা বলুন তো? দুধমা হালিমা, একদিন দুধমা হালিমা আসতেছে, নবীজি মাতার রুমালটা জমিনে বালির মধ্যে বিছাইয়া দিছে। নবীজির দুধমা হালিমা আয়েশা মাটি বিছানো রুমালের উপরে বসে গেছে। সাহাবীরা দূর থেকে কয়, কি আশ্চর্য নবীর রুমালে! অথচ যে নবী ঘুমায়া থাকলে জিব্রাইল পর্যন্ত নবীরে ডাক দেওয়ার সাহস নাই। নবীজি কোনোদিন চাদর গায়ে দিয়া ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদ্দরওয়ালা বন্ধু, নাম লইয়া ডাহে না। সুবহানাল্লাহ কইতেন না? যে নবীরে আল্লাহ নিজে নাম লইয়া ডাহে না, আরে এই নবী ওই তো রবিউল আউয়ালে আইছে। মা আমেনা বলেন, যেদিন রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি যখন শিশু নবী কোলে নিয়ে বসেছিলাম, আমি দেখি আমার ঘরের চারিপাশে রহমতের ফেরেশতারা আমার ঘরখানি তোয়াফ করতেছে, ঘরের চারিপাশে ঘুরতেছে আর গুনগুন করে ডাকতেছে, তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা আমি না মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা আসলো মুদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে, রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা কুলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি যা। এইভাবে রহমত
বরকতের বান্দার হইয়া রবিউল আউয়ালে নবী দুনিয়ার জমিনে এসে সব শেষের ওয়াজ কি, মার পায়ের নিচে তোমার জান্নাত, মাকে কি করতে হবে, দুধ মাকে আমার নবী পাইয়া মাথার রুমাল বিছাইছে, বিছাইয়া বসাইছে, মা বেটা কি যেন আলোচনা করলেন, কিছুক্ষণ পর সরে গেলেন, হালিমাতুন সাদিয়া রুমাল মাথায় লাগাইলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে নবী ঘুমাইলে জিব্রাইল নাম ধরে ডাক দেওয়ার সাহস পায় না, জিব্রাইল বলেন আমি কিভাবে নবীর নাম লইয়া ডাকবো, আমি দেখেছি এই নবী ঘুমাইলে চাদর গায়ে দিয়ে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু, আল্লাহু আকবার কর না, আমার নবী যদি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতো গো আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, যে নবী কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে নবীর নাম নাই না, আমার আল্লাহ নিজে কম্বলওয়ালা বন্ধু ডাকে, চাদরওয়ালা বন্ধু ডাকে, জিব্রাইল বলে আমি জিব্রাইল কেমনে নবীর নাম লইয়া ডাক দিব রে, যে নবীর নাম নিয়ে ডাক দেওয়ার সাহস জিব্রাইলের পর্যন্ত হয় না, এই নবীর রুমাল বিছাইয়া দিলে কোন মহিলা এর মধ্যে বসেছে, সাহাবীরা বলেন নিশ্চয়ই কোন জান্নাতি মহিলা হবে, চলে গেলে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ এত বড় পাওয়ারফুল মহিলা কে আপনার মাথার রুমালের মধ্যে বসলেন, আমার নবী বলেন সাহাবীরা রে ইনি আমার দুধমা হালিমা, একটু কোন দুধ খাওয়াইয়া নবীর কাছে যদি হালিমার মর্যাদা এই হতে পারে রে, যেই মা পেটে রাখছে সেই মার মর্যাদা আরো বেশি হবে কিনা, আরে বাবারা ভাইয়েরা এই নবীর রবিউল আউয়ালের বরকত যদি পেতে চাও মার সাথে ভালো ব্যবহারে যাও, এই নবীর উম্মত যদি হতে চাও মার সাথে ভালো ব্যবহারে যাও, নবীর আশেক পাগল হইয়া যদি নবীর সাফায়াতের আশা করতে চাও মার সাথে ভালো ব্যবহার করতে যাও, যদি মার সাথে ব্যবহার ভালো না করো গো মাহফিল করেও নবীর আশেক হইয়াও ছাত্র সেনা হইয়া ইসলামী ফ্রন্ট হইয়া নবীর ভালোবাসা দিয়া মার সাথে যদি বেইমানি করো আমার নবীর সাফায়াত নসিব হবে না, বাবা গো শেষ কথা, নবীর পক্ষে থাকো, রবিউল আউয়ালকে ভালোবাসো, ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকো, ঈদে মিলাদুন নবীর পক্ষে আমার আল্লাহ আছে কিনা বলুন তো, আরো জোরে কন আছে, যে তার প্রমাণ যেদিন নবী দুনিয়াতে আসবে, আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলেন আমি খানে কাবার পাশে বসেছিলাম রাত্র গভীর 2:30 এমন সময় দেখি আকাশের দরজাটা খুলে গেছে, চারজন মহিলা জান্নাতি সুন্দর শাড়ি পরে দরজা দিয়ে আসতেছে আর বলতেছে চলো আজকে আমরা আমেনার ঘরে যাই, আজকে আমেনার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাশিব আনতেছে, আল্লাহ বলেন তোমরা জান্নাতি শাড়ি পরো নতুন শাড়ি পরো, আচ্ছা বলুন তো আমার আল্লাহ যে ঈদে মিলাদুন নবীর পক্ষে, আচ্ছা চারজন মহিলাকে নতুন শাড়ি পরাইছে, আচ্ছা নতুন কাপড় আমরা কোন সময় পরি, কয় না কোন সময়, আরো জোরে কন, ঈদের সময় কিন্তু যে গরিব মানুষ এও দেখবেন সন্তানাদির জন্য নতুন কাপড়, আল্লাহ কয় নতুন কাপড় ঈদের দিন, ও জান্নাতের মহিলারা আসিয়া মারিয়াম হাওয়া এ রহিমা তোমরা দেরি করো না, আজকে তোমাদের জন্য ঈদ, আমার নবী আগমন করবে, আমার নবী দুনিয়ায় তার শিবানবে, তোমরা জান্নাতি শাড়ি পরে খুশির সহিত আনন্দের সহিত আমার নবীর আগমনে তোমরা হাজির হয়ে আমেনার খেদমতে যাও, আব্দুল মুত্তালিব বলেন আমি দেখি ডাইনে হাতে নূরের বাতি নিয়ে নিয়ে আমেনার ঘরে তার শিব আনতেছে, জোরে জোরে কান সবার, আল্লাহ নিজে যদি জান্নাতি মহিলাদেরকে নবীর আগমনে ঈদ করার নির্দেশ দেয় আপনারা কি ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকতে রাজি আছেন না, বাবারা আসুন আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, নবীর পক্ষে থাকুন, কারণ এই নবীর সাফায়াত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না, নবীর পক্ষে থাকুন, নবীর কথাগুলো মানুন, নবীর কথা মানলেই হবেন জান্নাতি, তার সাথে সাথে কালিমাটা ঠিক রাখুন, নামাজ বেহেশতের চাবি নামাজ সঙ্গে রাখুন, সাথে সাথে নবীর সুন্নতের আমল করুন, নবীর একটা সুন্নত এই যুগে কেউ যদি মহব্বত করে আমল করতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে,
সব ঠিক আছে, মার সাথে বেইমানি সব বরবাদ হয়ে গেছে, মার সাথে ভালো ব্যবহার করুন, বাবার সাথে ভালো ব্যবহার করুন। কেন? মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশ অতি সহজ করে দিয়ে গেলেন। কাজী আমরা যেন নবীকে মানি, রবিউল আউয়ালকে শ্রদ্ধা করি, নবীর আগমনের বরকতের আশায় আসুন একটু দুরুদ সালাম মদিনা পাঠায় দেই। সানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। রব্বুল আলামিন, যেই নবী না হইলে জগৎ হতো না, যার প্রেমে কুল কায়নাত সাজাইছো, আরশ কুরসি লৌহ কলম বানাইছো, নবীর আগমনের চাঁদ বরকতের চাঁদ রবিউল আউয়াল চাঁদ, মাবুদ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দা। মাবুদ গো দুরুদ সালাম উসিলা করে, নবীর আগমন উসিলা করে, পবিত্র রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলে যারাই হাত বাড়াইছে রে, আমাকে সহ সকলের হাত তুমি কবুল করে লও। আল্লাহ আমরা এই দুনিয়ায় এসে শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করেছি তুমি সারা কেউ জানে না, তোমার জানা সকল গুনাহগুলো এই মাহফিলে বসে তোমার দয়ার সামনে তুলে ধরলাম। রবিউল আউয়ালের উসিলায়, নবীর আগমনের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নি গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ। রাত্র পুনে একটা প্রায় জীবনের গুনাহ লইয়া তোমাকে যে আল্লাহ বলে ডাক দিলাম, তোমার মায়া লাগেনি যে নবীর উসিলাই এত কিছু করেছো, এই নবীর উম্মতের কি মাপ দিতে পারো না? রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবীর মাহফিলে যদি মাপ না দাও, তুমি কোন সময় মাপ দিবা গো আল্লাহ? নবীর আগমনের চাঁদে বড় আশা লইয়া হাত বাড়াইছে, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমিন। মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এত রাত পর্যন্ত যারা এইভাবে মৌমাছির মতো বসে আছে, মাবুদ তোমার নবীর কথা শুনলে পাগল পাগল হয়ে যাই রে আল্লাহ। আমার মন বলে তোমার নবী যদি দুনিয়ায় থাকতো, খবর পাইয়া গো দৌড়াইয়া যাইতো, প্রয়োজন হলে হানজালার মতো জীবন দিয়ে দিত। এরকম নবীর আশেক লইয়া পাগল লইয়া হাত বানাইয়া একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে এত রাত পর্যন্ত বসে যারা হাত বাড়াইছে, এর মধ্যে কার জানি মানায় রে, কার জানি বাবা নাই রে, যার মা নাই বাবা নাই, এ মায়ের অভাব বাবার অভাব কি দিয়া পুরা হবে রে আল্লাহ? যার মা নাই মায়ের অভাবই কি করে গো? নিজে দেখেছি একটা ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লিখে মা তুমি কেমন আছো খবর জানাইও, মা ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলছে এক মাসের বেশি বাঁচবে না, মা প্রত্যেক রাত্রে কান্দে, ছেলের বাবা গো আমার ছেলে চিঠি লিখে কেমন আছি, আমি কি লিখবো, আমি যে এক মাসের মধ্যে মারা যাব, তুমি একটা চিঠি পাঠাও তোর মা অসুস্থ। আরে ছেলের বাবা শুনো, তোমার হাত ধরে নসিহত করে যায় ওসিহত করে যায়, আমি যদি মারা যাই আমার বাবা যদি বাড়িতে আসে মা হারা হইয়া কাঁদবে, তুমি আমার সন্তানের আদর করবানি। এই অনুরোধ রেখে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। ছেলেটা স্বপ্নে দেখে মা মারা গেছে, কান্দতেছে বিদেশ থেকে, সঙ্গীরা বলেন কেন কান্দো, স্বপ্নে দেখেছি আমার মা নাই রে। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, চিঠি পাঠাও, চিঠি পাঠাই, কত কথা লেখে, মায়ের কথা কেউ লেখে না, টেলিফোন করো,
কতজনের কণ্ঠ বাজে, মায়ের কণ্ঠ বাজে না, ছেলেটা খালি কান্দে, আমি আর চাকরি করব না, দেশে চলে যাব। টেলিফোন করলেন, বড় ভাই বাড়িতে আসতেছি কালকে। বড় ভাই মাইক্রো নিয়ে এয়ারপোর্টে যাবে, বুড়া বাবা পিছে পিছে কান্দে, মন্নান রে আমারে সঙ্গী করে নিয়ে যা, না জানি মায়ের পাগল এসে, মা নাই খবর পাইয়া নি নিজের জীবন নিজে দিয়া দেয়। এয়ারপোর্টে বিমান লেগে গেছে, মালামাল সহ বাইর হইয়া বড় ভাইকে দেখে ছোট ভাই দৌড়াইয়া যাইয়া গলায় আন যায়া ধরে চিৎকার মারছে, ভাই ভাই আগে কো আমার মার খবর কি। বড় ভাই খালি কান্দে, কোনো কথা বলতে পারে না, বুঝেছি মা বুঝি নাই, বাবার পায়ে পড়ে গেছে বাবা। বড় ভাই খালি কান্দে, স্বপ্নে দেখেছি মা নাই, তুমি কি বলো বাবা, দুইটা ঠোঁট কাঁপতেছে, কথা বলতে পারে না, চোখের পানি ঝরতেছে, বাবা গো বুঝে ফেলেছি মা দুনিয়ায় নাই। বাবা বলেন, গাড়িতে আসো, বাড়িতে যাইয়া দেখবি মা কেমন আছে। গাড়ির মধ্যে উঠে গাড়ি টান দিলে, বলতেছে বাবা মায়ের জন্য চারটে কাপড় আনছি, স্বর্ণের চেন আনছি, মা ছাড়া কাউরে দিবেন না, বাবা তোমারে খুইলা দেখাবো। বাবা কান্দে, মাবু এ কাপড় আমি কেমনে দেখবো গো, স্বর্ণের চেন আমি কেমনে সইব গো। বাবারে খুলিস না, বাড়িতে যাইয়া তোর মারে দেখাবে। বাড়ির গেটে মাইক্রো থামলে, ছেলেটা তাকাইয়া দেখে শত শত মহিলারা কান্দে। জিজ্ঞেস করলেন, বাবা মহিলারা কেন কান্দে গো, এত মহিলা দেখি আমার মা তো দেখি না। গাড়ির দরজাটা খুলে বাহির হইয়া একটা চিৎকার মারছে গেটে দাঁড়াইয়া, মা 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 গো মা, তোমার পাগল আইছে, তুমি কোথায় গো মা। মহিলারা কান্দে, বাবারে মা মা কইয়া কান্দতে পারো, মায়ের মুখ আর জীবনে দেখবা না। দৌড়ায় বাড়ির ভিতরে চলে গেছে, মা যেই রুমে থাকতো মায়ের ঘরের দরজাটা ধাক্কা দিয়ে খুলছে, কইলা দেখে রে মায়ের বিছানা খালি হয়ে গেছে। হ্যাঁ বাবু, আজকের মা ফিরে যারা হাত বাড়াইছে, কার জানি মার বিছানা খালি, কার জানি বাবার বিছানা খালি, কার জানি রে মাও নাই বাবাও নাই রে। ওই মা বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে, আমার মা সহ ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দা।